আপনারা দেখছেন একুশে টেলিভিশন। লিবিয়ায় মানব পাচারের শিকার হতভাগ্য ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া এ ঘটনায় দায়ের হওয়া মানব পাচারের আরও ১৩টি মামলা তদন্ত করছে সংস্থাটি। এরই মধ্যে বেশ কয়েকজনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সিআইডি প্রধান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষেই নির্ভুল চার্জশিট দেওয়া হবে। তপু শাহিন মিয়ার ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে মিজদা অঞ্চলে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। ইউরোপ গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন, মানব পাচারকারী চক্রের হাতে পড়ে সেই স্বপ্নের মৃত্যু। ঘটনার পর স্থানীয় মানব পাচারকারীদের বিরুদ্ধে সারা দেশে ২৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলা দায়ের করে সিআইডি। এরই মধ্যে গ্রেফতার হয়েছে ৪৩ জন, তাদের ২২ জন ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। গত কয়েকদিন যাবতীয় আমরা চেষ্টা করছি অ্যারেস্ট করার জন্য। তাদেরকে যদি আমরা অ্যারেস্ট করতে পারি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি নতুন নাম আসে সেখানে হয়তো আর একটু বাড়বে। সন্দেহভাজন অনেককে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সব তথ্যের সত্যতা যাচাই করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিআইডি প্রধান। কারা কাদেরকে কালেক্ট করলো, কে কোথায় নিয়ে গেল, কে টিকিট দিল, কোথা থেকে পর্যন্ত গেল, কোথা থেকে ফিরে আসলো, এই সবগুলোকে কালেক্ট করার জন্য যে ডকুমেন্ট দরকার হয় সেই ডকুমেন্টগুলো কালেক্ট করা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ হয়। তারপরেও আমরা যে মামলাগুলো আমরা যে পরোটা মামলা নিয়েছি সেই মামলাগুলোকে আমরা খুব পেশাদার সাথে কাজ করছি। আরও বেশ কিছু আমাদের নজরদারিতে আছে এবং যারা আছে আমরা আশা করছি তাদেরকে যদি আমরা অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করি আরও লোকের নাম আসতে পারে। সমন্বিত চেষ্টায় মানব পাচারকারী চক্রের শেকড় উৎপাটন সম্ভব বলে মনে করেন সংস্থাটির প্রধান। আমাদের ইনভেস্টিগেশন, আপনাদের অ্যাওয়ারনেস, মিনিস্ট্রির কিছু প্রিভেন্টিভ মেজার, এই সব কিছু মিলে একটা ভালো একটা পর্যায়ে আমরা আসবো। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।